দেখছেন পাকিস্তানের বাড়ি বৃষ্টি সত্য হচ্ছে সাপ্লাই এখানে খোলা থাকে, বৃষ্টি হলে অনেকে বলে যে বৃষ্টি হলে পানি পড়ে না, হ্যাঁ বৃষ্টি হলে এখান থেকে পানি পড়ে, বাট এই পানি রুমে যায় না, কারণ হচ্ছে দেখেন রুম অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। এই যে ছাদ, এখন আমি ছাদে উঠতেছি, ছাদের দরজা এই যে খুলবো, এই দেখো এটা ছাদ, ছাদ হ্যাঁ আমি এখন তোমাদেরকে ছাদ দেখাচ্ছি আমার, তো ওইখান থেকে আবার দেখা দাও গেট থেকে, গেট থেকে ঢোকার পরে, গেট থেকে ঢোকার পরে রুম, ফুলের টব আছে দেখো, তোমরা অনেকে বলছিলে ফুলের টবে গাছ লাগানোর জন্য, হ্যাঁ এই ফুলের টবে আমি গাছ লাগাবো, ঠিক আছে এই জন্য ফুলের টবগুলো এখানে রাখা হবে, কতগুলো ফুলের টব আছে এগুলো আমি গাছ লাগাবো, সবগুলোকে আমার গাছ লাগানোর জন্য রাখা হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, তোমার ইয়ার সাইড দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ আর এইটা হচ্ছে পেনিক ফান্ড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আমার বাড়ির ভিতরটা দেখাবো, আমি সবাইকে বাড়ির বাইরে দেখেছিলাম, ভিতরেও দেখেছিলাম, বাট অনেকে আমাকে বললো সাপু বাড়ির ভিতরটা দেখাও, তো আজকে আমি বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাবো, পাকিস্তানে আমার বাড়ির ভিতরটা কত সুন্দর, তো চলো আজকে আমি বাড়ির ভিতরটা দেখাই দেবে। এখনো বললাম না সবদিকে কোনো বোঝানো হয়নি, আমার রুমের ভিডিও দেখে বলছিলাম যে বোঝানোর কাজ চলতেছে, কারণ হচ্ছে যে এটা রং টং করতে হবে যেহেতু পুরোনো বাড়ি কেনা হয়েছে, তারপর এটা ইসলামাবাদ অনেক বেশি ভালো লাগতেছে যে নিজেদের বাড়ি। যাই হোক এইখানে হচ্ছে বাইরে, আমি প্রথম থেকে দেখাবো বাইরে কি সিস্টেম দেখো, এখানে একটা কল, ঠিক আছে আর এখানে আমাদের বাইরে কাজ কাম করা হয়, এই দেখো এখানে দেখো চুলা, এই যে এই পাশে ঘুরো ঘুরো ঘুরো, এই পাশে হচ্ছে চুলা, হ্যাঁ এগুলো আসলে মিষ্টি টিষ্টি বানায় সেইগুলো, যেহেতু আমাদের বেকারি আছে তোমরা জানো, তো সেক্ষেত্রে এখানে বাইরে কাজ টাজ করা হয় সেই। আর এই হচ্ছে রুম, সব রুম আসলে মানে একেবারে খোলা, যেহেতু কাজ কাম চলতেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে বাহিরে আমি দেখাচ্ছি এগুলো সব হচ্ছে রুম, দেখেন এই যে একটা দুটো, এখানে সব হচ্ছে অনেকগুলো রুম এক সাইড দিয়ে ঘিরে সব রুম, এখানে বাইরের একটা অসময় দেখেন বাইরে কি, এখানে মিরর, এই যে এগুলো দেখো আমাকে দেখেন, এই এগুলো আসলে মিরর, এখানে আসলে মুখ টুক ধোয়ার জায়গাটা বাইরের করে দিল আর কি, এটা হচ্ছে অসময় সাইড, দেখার সময় দেখাতে হবে, এটা আসলে ডিপ ফ্রিজ একটা দিকে আসো, এটা বাসার ডিপ ফ্রিজ, আপনারা যারা বলেন যে বাসায় ফ্রিজ নেই তোমাদের, আমাদের বাসায় ফ্রিজ আছে, এই ফ্রিজ ডিপ ফ্রিজ সবাই এখানেই রাখে সব কিছু, ঠিক আছে। আর এটা হচ্ছে কুলার, এটা কুলার, এখানে যখন বাইরে কেউ বসবে এটাতে ঠান্ডা হাওয়া দেয়, অনেকে কুলার অনেক অনেকে দেখছেন, এটা ঠান্ডা হাওয়া দেয় এখানে, এই যে ফ্যানের মতো এখানে বসে বসে মোবাইল টোবাইল দেখে। এটা হচ্ছে রুম, রুমগুলো খালি, বললাম না যে কাজ চলতেছে রুমগুলো একদম খালি, হ্যাঁ বন্ধ করছে ক্যামেরা, ক্যামেরা বন্ধ করুন, এই যে রুমগুলো একদম খালি দেখেন, এখানে আসলে বললাম না দেখেন জিনিসপাতি সব রাখা হয়েছে, আমি লাইট লাগানোর চেষ্টা করতেছি যে লাইট দেখেন, এখানে আসলে মানে ইয়া করে রাখছে মান্না মাসকে মাস পরে আর কি, যে আমাদের ঘর দেখেন আমাদের পার্টি, বাট হচ্ছে এই রুমে এখন তো থাকে না, রুম সব ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের কাজ চলতেছে, হ্যাঁ তো আমি তাহলে আমাদের। আর প্রথম হচ্ছে যে এই রুমটা আমি নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে রুমের মধ্যে একটু গরম গরম লাগে না, রুমের মধ্যে একটু গরম ভয় আর এর একটা মেয়ে নাই, এই যে বাড়িতে দেয় না দেখেন কত, ওই যে মানা মাস সব সেটিং করে রাখা হয়েছে, ফ্যান দেখেন এখানে চলে রাখা হয়েছে, কারণ রুমের যেহেতু কাজ চলতেছে, কাজ না শেষে যে রুমে কেউ উঠতেছে না, হ্যাঁ বাকি সবাই বাইরে আছে ছাদে আছে, মানে অন্যান্য আরো অনেক রুম আছে, এই গেল একটা রুমের হিসাব, আমার দেখালো হ্যাঁ হাত খুশি দেখো, এই হচ্ছে একটা রুমের হিসাব দেখেন, এখানে এই হচ্ছে অবস্থা করে ফ্যান আছে রুমের, এটা লাগাই দেওয়া আছে ফ্যান অলরেডি, আসো এখন বাইরে সব কাগজ সব এখানে রাখা হয়েছে, কারণ রুমটা সেট আপ করতে হবে, এখন সেট আপ হয়নি, এই এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। তো বাকি রুমগুলোর একই পরিস্থিতি, আমি আর দেখাচ্ছি না সেম পজিশন সবগুলো, তালা দেওয়া এখানে লোক আছে যেন তালা দেওয়া দেখাচ্ছি না, আর একটা ভাই আছে এখানে এখন তালা মেরে দিয়ে গেছে, তো এখানে বিভিন্ন মাল জিনিসপাতি আছে এই জন্য তালা মারা, ঠিক আছে যেহেতু বাইরে থেকে কেউ না আসতে পারে। আর এই যে গেটে ঢুকলেই, গেটে এদিকে দেখো এই যে বাইরের গেট, গেটে ঢুকলেই প্রথম আছে আমার রুম, হ্যাঁ এই যে গেট থেকে ঢুকলেই, আপনারা যদি গেট থেকে ঢোকেন, এই যে গেট থেকে ঢুকলেই মানে ডান সাইডে আসলে আমার রুমটা পড়বে, আর এটা আসলে মানে এই যে ডান সাইডে আমার রুমটা পড়ে, এই যে গেট থেকে ঢুকলেই ডান সাইডে, এখানে হচ্ছে কিচেন দেখেন, এই আমরা কিভাবে কাজ করবো মানে এই সব হচ্ছে কাজ কাম করার জন্য রাখছে, দেখেন এখনো কোনো সেট আপ হয়নি, হলে আমি কিভাবে রান্না করতে পারতাম, এই দেখেন চুল ভরে নিচে দেখছেন, এই বাড়ির কাজগুলো হবে তারপরে আমরা এই কিচেনে রান্না করবো, এখনো রান্নার সময় হয় না, এদিকে সব দেখেন কাজ কাম ঠিক করতেছে, সাপ্লাই পানির সিস্টেম বাকি সব ঠিক আছে। আর এই উপর দিয়ে গেলে হচ্ছে ছাদ, আসো উপর দিয়ে গেলে ছাদ, এই যে সিঁড়ি, সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই নিচে এবার রাউন্ড করে একবার দেখা নিচে, এইবার রাউন্ড করে দেখো এই যে নিচে, তাহলে নিজের কথা ক্লিয়ার হয়ে গেলো, দেখেন কত বড় বাড়ি, এটা এটা ভাঙা হবে অবশ্য, ভাঙে আমরা নতুন করে আবার করবো, তাই আর কি দেখাই দিলাম আপনাদেরকে। এই দেখেন এখানে ছাদটা খোলা, দেখছেন পাকিস্তানের বাড়ি বৃষ্টি সত্য হচ্ছে ছাদটা এখানে খোলা থাকে, বৃষ্টি হলে অনেকে বলে যে বৃষ্টি হলে পানি পড়ে না, হ্যাঁ বৃষ্টি হলে এখান থেকে পানি পড়ে, বাট এই পানি রুমে যায় না, কারণ হচ্ছে দেখেন রুম অনেকটা উঁচু হয়ে থাকে, এখানে দেখাও জুম করে, এই দেখেন এটা অনেকটা উঁচু, এখানে যদি মানে এত পানিও আসবে তারপরে রুমের মধ্যে পানি যাবে না, এটা উঁচু নিচু করা আছে এখানে,
এতটুকুই আসবে। আর এখানে পানি আসলে সকালবেলা ধোয়া ফেলা হয়েছে তাই, ঠিক আছে? এটা থাকবেই পাকিস্তানের বাড়িতে, এখানে খোলা এই ছাদটা খোলা থাকে হাওয়ার জন্য, ঠিক আছে? গরম মানে বাড়ির মধ্যে গরমে আটকে না যায়, এই জন্য এটা দেওয়া থাকে ছাদটা খোলা। আর এই আমাদের ছাদ, এখান থেকে আমি ছাদে উঠবো, আপনাদেরকে দেখাই আসুন। এই যে ছাদ, এখন আমি ছাদে উঠতেছি, ছাদের দরজা এই যে খুলবো, এই দেখো এটা ছাদ, ছাদ। হ্যাঁ, আমি এখন তোমাদেরকে ছাদ দেখাচ্ছি আমার, তো ওইখান থেকে আবার দেখা যাবে গেট থেকে, গেট থেকে ঢোকার পরে, গেট থেকে ঢোকার পরে রুম। হ্যাঁ, রুম। এবার এই সাইডে একটা ছাদ, এই সাইডে বাম সাইডে ছাদ, এই যে বাম সাইডে ছাদ, আসো। এই ছাদ, বাচ্চা ডাকতেছে আমার মোরগ। ছাদের দরজা খুলে এই যে সিঁড়ি দেখো, উপরে দেখো তুমি। হ্যাঁ, এই যে তো উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? এই দেখো, এই ছাদে উঠে গেলে আসো, দিয়ে আসো, বলে দিয়ে আসো তুমি। চলে আমার আরেকটা মোবাইল দেখুন, ছাদ আসো। এই যে ছাদ ক্লান্ত হয়ে গেছি, এই যে ছাদ সব মিলিয়ে আজকে বাড়ির ভিতরটা দেখাই দিলাম। কিন্তু ওই যে উপরে কিন্তু আরো রুম আছে, দেখো তোমরা দেখছো উপরে আরো রুম আছে, ওঠো উপরে আরো অনেকগুলো রুম। এই যে দেখো, এই যে তোমরা দেখছিলে এখান থেকে নিচে, এই দেখো সেই নিচে দেখা যায় এখান থেকে, ছাদ থেকে দেখছো। আর ছাদে অনেকগুলো মানজা ফেলানো আছে, এখানে আমরা বসে গল্প গল্প করি, সব মিলিয়ে। আর ওইখানে আরেকটা রুম, সবাই তোমরা দেখো, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? এখানে ফুলের টব আছে, দেখো তোমরা অনেকে বলছিলে ফুলের টবে গাছ লাগানোর জন্য। হ্যাঁ, এই ফুলের টবে আমি গাছ লাগাবো, ঠিক আছে? এই জন্য ফুলের টবগুলো এখানে রাখা হবে, কতগুলো ফুলের টব আছে এগুলো আমি গাছ লাগাবো, সবগুলোকে আমার গাছ লাগানোর জন্য রাখা হয়েছে, ঠিক আছে? আর হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, তোমার ইয়ার সাইড দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, আর এইটা পেন্টিং ফ্যান, তো অনেকে আমাকে বলেছিল আপু তুমি ছাদে থাকো। আসলে ছাদে আমি থাকবো, কিন্তু ছাদের রুমগুলো এখনও সেট আপ হয়নি, হয়ে গেলে আমি এখানে আসার চেষ্টা করবো। বাট ছাদে অনেক গরম, থাকার মতো পরিস্থিতি আসলে এখন ভালো লাগে না, শীতকালে চেষ্টা করবো থাকার জন্য। বাট এই হচ্ছে আমার মোটামুটি আমার বাড়ির একটা ভিউ দেখা দিলাম। বাড়িটা অনেক সুন্দর, অনেক বড়, বাট গুছিয়ে নিতে হবে আর কি, গুছিয়ে নিতে হবে বলতে এখন কাজ হবে, তারপরে মিস্ত্রিরা আসতেছে, কাজটা চলতেছে, কাজ হয়ে গেলে পরে আমরা সব সেট আপ করে নেবো। বাট আজকে তোমাদেরকে দেখাই দিলাম, অনেকে আবার দেখুনি তাই, বাইরে থেকে দেখাইছিলাম, আজকে ভিতরে দেখাই দিলাম। সো কেমন লাগলো কমেন্ট করে জানাবা, পাশে থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিও।